বঙ্গোপসাগরে ছয় ডিসেম্বর শ্রেষ্ঠ লঘুচাপটি শুক্রবার নিম্নচাপে পরিণত হয় এর প্রভাবে সারা দেশে বৃষ্টি শুরু হয়েছিল শনিবার রাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ওই নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে একই স্থানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে রয়েছে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরের জন্য রোববারও তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এর প্রভাবে চাঁদপুরে সর্বোচ্চ বাষট্টি মিলিমিটার শ্রীমঙ্গলে ষাট এবং নিকৃতে তেপ্পান্ন মিলিমিটার সহ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিতে পানি জমে যায় বিভিন্ন সড়কে যানজটও সৃষ্টি হয় মানুষের সমস্যা হচ্ছে আর কি বেশি কারণ মানুষ হঠাৎ করে বৃষ্টি শীতের ভিতরে বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় পানি জমছে অত বেশি না ট্রাফিক জ্যামটাই মেইন আপনার ইচ্ছে না করলেও বাধ্যতামূলক বের হতে হয় কর্মস্থলে যারা যাবে আমরা যারা কাজ করি কর্মজীবী তা যত বের হতেই হবে ইলিশ খিচুড়ি মতোই আজকে ওয়েদার মোটামুটি বাঙালির যে ভোজন রসিক সেই ইলিশ খিচুড়ি আজকে চমৎকার একটা ওয়েদার এরটা একটু ফ্রেশ হয়েছে মনে হয় অনেক ধুলাটুলা ছিল তো ওই দিক থেকে একটু ভালো যে বাতাসটা মনে হয় একটু ফ্রেশ হয়েছে আবহাওয়া ফিস বলছে নিম্নচাপ লঘুচাপে পরিণত হয়ে বৃষ্টি কমে আসবে তবে মঙ্গলবারের আগেই সূর্যের দেখা মিলবে না এই বৃষ্টিপাতের অবস্থাটা আগামী কাল থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যাবে এবং আগামীকালের পরদিন সম মঙ্গলবার থেকে পুরোপুরি এটা আবহাওয়া ভালো হয়ে যাবে পরে মেঘ কেটে পরিষ্কার আবহাওয়া পরিস্থিতি বিরাজ করলেও মাস শেষে দেশে শীত জাঁকিয়ে নামবে চানাতুল বাঁকা কেকা চ্যানেল আই ঢাকা